নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সামনের দিনগুলোতেও যেন ভালো থাকো। এই আশা রেখে আজকে ভিডিওটা শুরু করছি। তাদের সাথে পরিচয় করানোটা তোমাদের দরকার, ইচ্ছেও আছে যে তাদের সাথে পরিচয় করাই। গত বছর সেপ্টেম্বর মাসে এসে গেছি, এক বছর পরে আসলাম, তা কাজের ফাঁকে ভাবলাম চলো একটুখানি ঘুরেই আসি। আর তা যার বাড়িতে এসেছি সেটাও একটা দরকারেই এসেছি, সেই দরকারের সেটাও আমরা ভিডিও করে দেখাবো কেন এসেছি সেখানে। তা যাদের বাড়িতে এসেছি সেই হলো, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাকে যে ইউটিউবে চ্যানেলটা করা শিখিয়েছিল, ভিডিওগুলো করা শিখিয়েছিল, তাদের বাড়িতে, মানে আমার বোনের বাড়িতে এসেছি। চলো তাদের সাথে পরিচয় করাই। চলো আমার বোনের সাথে পরিচয় করাই। স্নান হয়ে গেছে, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, আজকে অনেক কিছু রান্নাও করেছে, কি কি রান্না করেছে সেটাও দেখাবো। চল, এই যে আমার বোন এসে গেছে। নমস্কার বন্ধুরা, আমার বড় দিদি, আমি মেজো বোন, আমার পরে আর একজন আছেন ছোট বোন, আমি কলকাতা থাকেন। আজকে আমরা দুজনে এক হতে পেরেছি, ও আসলো না, নাহলে তিনজনাকে একসাথেই দেখতে পারতেন। ও বন্ধুরা, আমার মেজো বোনকে তোমরা দেখলে, ওর বাড়িতে আমি গত রাতে এসেছি, তা একটা বিশেষ কারণেই এসেছি, সেই কারণটাও তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর ছোট বোনকে কোনো একটা ভিডিওতে দেখাবো, যদি ও আসতো ভালো হতো। প্রত্যেকের বাড়িতে গেলে সম্পর্কটা ভালো থাকে। সামনের দিনে চেষ্টা করবো তিনজনে এক হয়ে তোমাদেরকে ভিডিও করে দেখার। তা দেখো আজকে ও অনেক কিছু রান্নাও করেছে, সে রান্নাগুলোও দেখাবো তোমাদেরকে, আমাদের সাথে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ বোন খাবার বার করছে, দেখো কি কি বানিয়েছে, ভাত, শাক, মাছের ঝোল, চাটনি, সবার খাবারই বাড়া হচ্ছে। আরও কিছু বলছিল বানাবে, আমি বললাম না আর বানাতে হবে না। তোমরা দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি, উপরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম হলো, এখন সন্ধ্যা হয়েই গেছে, এই সময়টা একটু চা খাওয়ার টাইম। তোমরা চা দেখো, আমি চা করে নিয়েছি, আমার জন্য দুধ চা, আমার জন্য রচা, আজকের মতন এইটুকুনি। কালকে আবার একটা যদি ভিডিও করতে পারি তোমাদের সামনে আসবো, আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি।